শহীদ স্মৃতি আদর্শ কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে স্বাগতম। আমি সৈয়দ আতিউজ্জামান, প্রভাষক ইংরেজি। আশা করি তোমরা ভালো আছো এবং নিরাপদে আছো। গত ক্লাসে আমরা শিখেছিলাম ফ্রেজের ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার নিয়ম। আজকে আমরা শিখব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ গঠন। তাহলে দুই নম্বর দেখো, প্রেজেন্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এর প্যাসিভ গঠন। তাহলে তোমরা মনে রাখবা অ্যাম ইজ আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে থাকে, অ্যাম ইজ আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে থাকে। তাহলে দেখো কিভাবে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করব। আমরা শিখেছি যে অ্যাক্টিভের অবজেক্টকে কি করতে হয়, সাবজেক্ট করতে হয়। তাহলে আমরা অ্যাক্টিভের অবজেক্টকে আমরা কী করলাম, সাবজেক্ট করলাম। সাবজেক্ট অনুসারে আমাদের অ্যাম ইজ আর আনতে হবে। তাহলে সাবজেক্ট অনুসারে অ্যাম ইজ আর বসাবো, তারপরে আমাদের বিং আনতে হবে। বিং অ্যাম বিং ইজ বিং আর বিং, তারপর মূল যে ভার থাকবে সে মূল ভারকে হবে কি, পাস্ট পার্টিসিপেল করতে হবে। তারপর অবজেক্ট যদি থাকে, যদি থাকে তাহলে আমরা কি অবজেক্ট বসাবো, না থাকলে বসার প্রয়োজন নেই। তারপর আমরা বাই বসাবো, অ্যাক্টিভ এর সাবজেক্টকে আমরা কি করব, অবজেক্ট করব। তাহলে কি হলো, অ্যাক্টিভের অবজেক্টকে আমরা সাবজেক্ট করলাম, সেই সাবজেক্ট অনুসারে আমরা অ্যাম ইজ আর বসাবো, তারপর বিং আনতে হবে, অর্থাৎ অ্যাম বিং ইজ বিং আর বিং, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপেল করতে হবে, তারপর কি অবজেক্ট করতে হবে। যদি থাকে অবজেক্টটা বসাবা, তারপরে বাই বসাবা, অ্যাক্টিভের সাবজেক্টকে আমরা কী করবো, অবজেক্ট করব। এখন দেখো উদাহরণ দেখো, অ্যাক্টিভ ভয়েস, তার অ্যাক্টিভ ভয়েস এখন দেওয়া আছে এরভাবে যে মাদার ইজ, তাহলে মাদার ইজ কুকিং রাইস, তাহলে মাদার ইজ কুকিং রাইস। তাহলে এই বাক্যটির প্যাসিভ ভয়েস কি হবে দেখো। তাহলে এখানে রাইস হচ্ছে আমাদের কি, রাইস হচ্ছে আমাদের অবজেক্ট। তাহলে আমরা অবজেক্টকে আমরা কি করব, সাবজেক্ট করব। তাহলে রাইস, রাইস হচ্ছে এক বসন, তাহলে আমরা কি আনবো, ইজ আনবো। তাহলে রাইস ইজ, তারপর আমাদের বিং আনতে হবে, তা রাইস ইজ বিং, তারপর কি হবে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে এখানে কুক হচ্ছে কি মূল ভার্ব, তাহলে আমরা তাহলে কুক এর পাস্ট পার্টিসিপল হচ্ছে কুকড, তাহলে রাইস ইজ বিং কুকড। তারপর যেহেতু আমাদের অবজেক্ট নাই, নাইতে নাই, বাই বসাবো, তারপর এখন অ্যাক্টিভের সাবজেক্ট হলো মাদার বসিয়ে দিলাম। তাহলে রাইস ইজ বিং
কুকড বাই মাদার। এখন মনে করো দেওয়া আছে দুইটি অবজেক্ট আছে, তাহলে অ্যাক্টিভ দে আর দে আর হেল্পিং অ্যান ওল্ড ম্যান উইথ মানি। দে আর হেল্পিং অ্যান ওল্ড ম্যান উইথ মানি। তাহলে এখানে আমাদের অবজেক্ট দুইটি অবজেক্ট আছে, একটা হচ্ছে অ্যান ওল্ড ম্যান আর একটা হচ্ছে কি উইথ মানি। তা আমরা জানি যে প্রিপজিশনের পরে অবজেক্টটা কখনো সাবজেক্ট হয় না, তা আমরা মানিটাকে আমরা সাবজেক্ট করবো না। তাহলে আমাদের এখানে অবজেক্ট কোনটা? তাহলে অ্যান ওল্ড ম্যান। তাহলে অ্যান ওল্ড ম্যান, তাহলে আমরা কি অ্যাম ইজ আর, যেহেতু সাবজেক্ট এক বছর তাহলে আমরা ইজ করব, তাহলে অ্যান ওল্ড ম্যান ইজ, তারপর কি হবে বিং, তারপর ভার্পের পাস্ট পার্টিসিপল, তার হেল্প আছে তার হেল্প, তাহলে অ্যান ওল্ড ম্যান ইজ বিং হেল্প আমরা উইথ মানি, তারপর বাই অ্যাক্টিভ সাবজেক্ট ছিল আমাদের দেশ ছিল, তা অবজেক্ট হবে দেম। তাহলে অ্যান ওল্ড ম্যান ইজ বিং হেল্পড উইথ মানি বাই দেম। আচ্ছা এখন দেখো যদি সেন্টেন্সটি আমাদের কি হয় নেগেটিভ হয়, তাহলে নেগেটিভ নেগেটিভ সেন্টেন্স এর প্যাসিভ গঠন। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যদি নেগেটিভ হয় তাহলে আমরা সেই সেন্টেন্সটিকে কীভাবে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব, খুবই সহজ। দেখো তাহলে আমরা অ্যাক্টিভের অবজেক্টকে আমরা সাবজেক্ট করব, সাবজেক্ট অনুসারে আমরা কী আনবো অ্যাম ইজ আর, আমাদের নট আনতে হবে নট, তারপরে বিং, তাহলে সাবজেক্ট অ্যাম ইজ আর নট বিং, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হবে, তারপরে অবজেক্ট যদি থাকে তাহলে আমরা বসাবো, না থাকলে বসার প্রয়োজন নেই, তারপর আমরা কী আনবো বাই আনবো, অ্যাক্টিভের যে সাবজেক্ট ছিল সেটাকে আমরা অবজেক্ট করব। সবসময় যে বাই প্রিপজিশনে বসে এরকম না, অন্য কোনো প্রিপজিশন আসতে পারে, আমার পরে শিখবো এগুলো। এখন দেখো এর দেওয়া আছে যে উদাহরণ দেখো অ্যাক্টিভ শি ইজ নট, শি ইজ নট
doing the work properly. She is not doing the work properly. তাহলে এখন passive দেখো, তাহলে আমাদের প্রথমে কি করতে হবে, অবজেক্ট বসাতে হবে, তাহলে দ্য ওয়ার্ক ধরো সাবজেক্ট হিসেবে ওখানে বসবে, তাহলে দ্য ওয়ার্ক, যেহেতু সাবজেক্ট এক বসবো তাহলে আমরা কি বসাবো, ইজ দ্য ওয়ার্ক, ইজ তারপর নট, দ্য ওয়ার্ক ইজ নট, তারপর কি হবে বিং, দ্য ওয়ার্ক ইজ নট বিং, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপেট দ্বারা ডুইং আছে, তাহলে ডু হচ্ছে আমাদের মূল ভার্ব, পাস্ট পার্টিসিপেট ডান, তো দ্য ওয়ার্ক ইজ নট বিং ডান। এখন আমরা বাই শির অবজেক্ট হচ্ছে হার প্রপারলি, দ্য ওয়ার্ক ইজ নট বিং ডান বাই হার প্রপারলি, অথবা আমরা দ্য ওয়ার্ক ইজ নট বিং ডান প্রপারলি বাই হার, এটাও করা যায়। আচ্ছা এখন দুই নম্বরে যাও, ইন্টারোগেটিভ, অর্থাৎ যদি সেন্টেন্সটি কি হয় ইন্টারোগেটিভ, আচ্ছা ইন্টার ইন্টারোগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স এর প্যাসিভ গঠন, তাহলে যদি সেন্টেন্সটি আমাদের ইন্টারোগেটিভ হয় তাহলে আমরা কীভাবে এটা প্যাসিভ করবো, তাহলে প্রথমে আমরা কী আনবো, অ্যাম ইজ আর, তারপর অ্যাক্টিভের অবজেক্টকে আমরা সাবজেক্ট করব, তারপরে আমরা কী আনবো বিং আনবো, তারপরে আমরা কি বসাবো ভার্ব, ভার্বে হবে পাস্ট পার্টিসিপেট করতে হবে, তারপরে অবজেক্ট যদি থাকে তাহলে অবজেক্ট আমরা বসাবো, না থাকলে বসার প্রয়োজন নেই, বাই বসাবো, অ্যাক্টিভের যে সাবজেক্ট আছে আমরা সেটাকে অবজেক্ট করব। তাহলে অ্যাম ইজ আর অ্যাক্টিভের অবজেক্ট সাবজেক্ট হয়ে গেল, তারপর বিং বসাবো, ভার্বে কী হবে পাস্ট পার্টিসিপেট করতে হবে, অবজেক্ট বাই আবার অবজেক্ট যদি প্যাসিভের। এখন দেখো উদাহরণ দেখো, তাহলে অ্যাক্টিভ দেখো আর আউই আর উই রাইটিং এ নভেল, তাহলে আর উই রাইটিং এ নভেল, তাহলে বাক্যটা কি ইন্টারোগেটিভ, তাহলে প্যাসিভ হবে দেখো, তাহলে এখানে আমাদের এ নভেলটা হচ্ছে আমাদের অবজেক্ট, তাহলে যেহেতু এক বছর তাহলে আমরা কী বসাবো ইজ আনতে হবে, তো ইজ এ নভেল, তারপর বিং মূল ভার্ব রাইটিং, রিটার ইজ এ নভেল বিং রিটেন, তারপর বাই অ্যাক্টিভের উই হচ্ছে সাবজেক্ট, অবজেক্ট হচ্ছে আস, তাহলে ইজ এ নভেল বিং রিটেন বাই আজ।
সুপ্রিয় ছাত্রছাত্রীরা, আজকে পর্যন্ত সে পর্যন্ত তোমরা ভালো থাকবা। পরবর্তী ক্লাসে আমরা এই বিষয়ে আরও শিখবো।